আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি কামিজ কেটে দেখাবো এখানে আমি 48 সাইজের কামিজ কেটে দেখাবো তো বন্ধুরা অনেকেই আপনারা কামিজ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন তো আমি কিন্তু এখানে যে কামিজটা কাটবো প্রতিটা ধাপে ধাপে আপনার মাপগুলো কিভাবে নিতে হবে আমি সেটি দেখিয়ে দিব আশা করছি আপনাদের যে প্রশ্নের উত্তরগুলো সেটা এখান থেকে পেয়ে যাবেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো আমি এখানে একটি কামিজের কাপড় নিয়েছি সামনের পাট এবং পিছনের পাট দুই ভাঁজ করে রেখেছি সামনের পাটে আপনার প্রিন্ট আছে সেই অনুযায়ী আমি দুটো ভাঁজ করে নিয়েছি হ্যাঁ তো এখানে যে হাতার কাপড়টা আছে এটা আলাদাভাবে ছিল এই হাতার কাপড়টা আমি কিভাবে কাটবো এটা আমি পরে দেখাবো তো এটা সরিয়ে নিচ্ছে তো এখানে আমি কামিজের লম্বাটা তৈরি করব 42 ইঞ্চি সেলাই করার জন্য 2 ইঞ্চি বেশি নিব তাহলে হবে আপনার 44 ইঞ্চি আপনারা যে মাপটি তৈরি করেন না কেন মাপ যা হবে তার থেকে আপনারা 2 ইঞ্চি বেশি নেবেন তাহলে 44 ইঞ্চি পর্যন্ত হয় এখান থেকে এটাকে যে উপর দিক থেকে ধরে 44 ইঞ্চি পর্যন্ত নিতে হবে তো নিচের দিকে আমার অনেকটা বেশি হয়ে যায় তো আমি এই মানে কাঁধের উপর দিক থেকে এটা কিছুটা বাদ দিয়ে নিব এটা আপনাদের ইচ্ছে আপনারা যদি এই উপরের দিকের যে ডিজাইনটা থাকে সেটা যদি কমাতে চান কমাতে পারেন অথবা নিচের দিক থেকেও কমাতে পারেন তাই আমি উপর দিক থেকে কমিয়ে নিচ্ছি তো এখানে নিতে হবে আপনার কাঁধের মাপ যা হবে তার অর্ধেক তো এখানে কাঁধের মাপ হবে আপনার 14 ইঞ্চি তার অর্ধেক হলো 7 ইঞ্চি তো আমি এখানে একটি কামিজের কাপড় নিয়েছি অনেকে জানতে চান যে কাঁধের মাপটা আসলে কিভাবে নিব তা আপনারা চাইলে কিন্তু আপনাদের যে জামা তৈরি করা আছে যেটা আপনাদের ফিটিং ভাবে লাগে সেটার কিন্তু মাপটা নিয়ে নিতে পারেন তো এই যে কাঁধের যে সেলাইটা আছে এই যে খেয়াল করলে বুঝতে পারবেন এখান থেকে ধরে আপনার এই পর্যন্ত এটাকে ধরতে হবে হ্যাঁ তো এখানে প্রায় 12.5 ইঞ্চি আসে 12.5 ইঞ্চি মানে সেলাই পর্যন্ত তা আপনারা এখানে আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন তাহলে আপনার 13.5 ইঞ্চি আসবে দুই পাশ থেকে সেলাই করলে আপনার হাফ ইঞ্চি করে চলে যাবে তাহলে আপনার টোটালটাই আসবে 12.5 ইঞ্চি তা আমি এখানে 14 ইঞ্চি তার অর্ধেক নিয়েছি এরপর হলো এখানে আপনার আর্ম হোলের মাপটা দিতে হবে তো বন্ধুরা এখানে আর্ম হোলের মাপটা আমি 6.5 ইঞ্চি নিব অনেকেই আপনারা জানতে চান যে বডির মাপ যদি বেশি হয় তাহলে আপনার আর্ম হোলের মাপটাও হয়তো অনেক বেশি হবে তা আমি এটা কিন্তু 48 সাইজের জন্য তৈরি করছি আর আর্ম হোলের মাপটা 6.5 ইঞ্চিতে নিচ্ছি এই যে 6.5 ইঞ্চি তো উপরের দাগটা নিচের এই দাগের সাথে মিলাতে হবে তা আপনাদের যে জামা আছে সেটা কিন্তু আর্ম হোলের মাপটা এভাবে করে বের করে নিতে পারেন আর বন্ধুরা 32 থেকে আপনার 48 সাইজ ইজিলি আপনারা আর্ম হোলের মাপটা 6.5 ইঞ্চিতে রাখতে পারেন কোনো রকম সমস্যা হবে না তবে আপনার একটু খেয়াল রাখতে হবে যাদের হাত অনেক মোটা হয় মানে এই যে এই অংশটা যাদের অনেক মোটা হবে তারা 6.5 ইঞ্চি না নিয়ে আপনারা 7 ইঞ্চি নেবেন তাহলেই হবে তা আমি আপনার এই মাপটা একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে কাঁধের যে মাপটা আছে যে কোনা বরাবর যে গলার যে সেলাইটা করেছি ঠিক এখান থেকে এটাকে এভাবে করে ধরতে হবে তো এটাকে যদি ধরি আপনারা যদি ভালো মতো খেয়াল করেন 6.5 ইঞ্চি এই যে দেখেন 6.5 ইঞ্চি বরাবর আসে তো এভাবে করে নেবেন আমি 6.5 ইঞ্চিতে নিয়েছি এখন এখানে আপনার বডির মাপটা দিতে হবে বডির মাপ যা হবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে তো বডি আছে 48 ইঞ্চি তার 4 ভাগের 1 ভাগ হয় আপনার 12 ইঞ্চি এই যে 12 ইঞ্চিতে দাগ দিয়েছি এখন এখানে যে কাঁধের মাপটা দিয়েছি এখান থেকে ইঞ্চি টেপটা ধরে আপনার হিপের মাপটা দিতে হবে তো আমি হিপের মাপটা এখানে 20 ইঞ্চিতে রাখবো এই যে 20 ইঞ্চি এখানে হবে আপনার হিপের যে ঘেরটা মানে মাজার যে ঘের আসবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে তো আমি যেটা তৈরি করছি হিপের মাপ আছে আপনার 46 ইঞ্চি তার 4 ভাগের 1 ভাগ হয় 11.5 ইঞ্চি তো এখানে 11.5 ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিচ্ছি আর ঠিক মাঝ বরাবর আপনারা যদি এই মাপটা নিতে চান 14 ইঞ্চিতে নিতে পারেন 13 থেকে আপনার 14 ইঞ্চি তো আরও একটা পদ্ধতি যে এই দুইটার মাঝামাঝি যে অবস্থান সেখানে আপনারা কোমরের মাপটা নেবেন তো আমি এখানে 13 ইঞ্চিতে নিচ্ছি এই যে তো কোমরের মাপ যা হবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে তো কোমরের মাপ আছে আপনার 40 ইঞ্চি তার 4 ভাগের 1 ভাগ হলো 10 ইঞ্চি এই দাগটা এই দাগের সাথে মিলাতে হবে আর এটা এটার সাথে মিলাতে হবে জাস্ট একটু আপনারা মনোযোগ দিবেন তাহলেই দেখবেন আপনারা যে কোনো বডির সাইজ অনুযায়ী এটা তৈরি করতে পারবেন তো দাগ দেওয়া হয়ে গেছে এখন এখানে এই আর্ম হোলের যে রাউন্ড শেপ সেটা দিতে হবে তো এইখান থেকে আমি প্রায় 2.5 ইঞ্চি থেকে এই মাপটা নিচ্ছি এই যে এই দেখেন
এভাবে দিতে হবে তো এটা হচ্ছে আপনার পিছনের যে পাট সেই অনুযায়ী তো সামনের পাটে আপনার তালপাটের অংশ কাটতে হবে তো তালপাটের জন্য এই যে যেখানে মাপটা দিয়েছি এখান থেকে জাস্ট আপনার এভাবে করে নিয়ে এটাকে এভাবে করে মিলাতে হবে তাহলেই হবে এই যে দেখেন তো এখানে যে আমি হিপের মাপটা নিয়েছি হিপের মাপটা কোথায় আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা ভালোমতো বুঝতে পারবেন এই যে দেখেন এই যে ফারার যে অংশটা এটাকেই বলে হিপের মাপটা এই যে ভালোমতো আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে সাইড ফারার যে অংশটা থাকে এটাতে হলো আপনার হিপের যে ঘের মানে মাজার যে ঘেরটা সেই বরাবর থাকবে আর এরপর থেকে আপনার ফারার যে অংশটা এটা থাকবে আমি সেই অনুযায়ী দাগ দিয়ে নিয়েছি তো নিচের দিকের ঘেরটা ঠিক করে নিতে হবে তো নিচের ঘেরটা আমি নিব 28 ইঞ্চি তার অর্ধেক হলো আপনার 14 ইঞ্চি আপনারা যতটুকু চান সেই অনুযায়ী মাপ দিবেন তাহলেই হবে যে 14 ইঞ্চি বরাবর দাগ দিয়েছি এখন কি করতে হবে এখানে যে হিপের মাপটা দিয়েছে এখান থেকে এই দাগটা আপনার মিলাতে হবে এই যে এখন আপনার এই যে আমি যে দাগ দিয়েছি এই বরাবর হলো আপনার সেলাইটা হবে তাই না তো এর জন্য কি করতে হবে বাড়তি আপনার কাপড় রাখতে হবে তো বাড়তি কাপড় এখানে আমি আরো প্রায় 1.5 ইঞ্চি বরাবর রাখবো হ্যাঁ এই যে 1.5 ইঞ্চি তো হিপের মাপটা যখন আসবে এখানে আমি 1 ইঞ্চি নিব মানে 1.5 ইঞ্চি না নিয়ে 1 ইঞ্চি নিব তাহলে আপনার সাইড ফারের যে সেলাইটা করা সেটা করতে আপনার সুবিধা হয় তো আমি এই যে এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি তো আমি এখানে গলার মাপটা নিব তো গলার চড়া মাপটা নিব আমি 6 ইঞ্চি তার অর্ধেক হলো আপনার 3 ইঞ্চি এই যে 3 ইঞ্চিতে দাগ দিয়েছি এখান থেকে সামনের পাটের গলার ডিপ রাখবো আমি 7.5 ইঞ্চি এই যে 7.5 ইঞ্চি আপনারা যতটুকু চান সেই অনুযায়ী নেবেন আমি এখানে একটু বড় গলা তৈরি করব এই যে এটাকে এই নিচের দাগের সাথে মিলাতে হবে আর পিছনের পাটের গলার ডিপটা রাখবো আমি 6 ইঞ্চি এই যে 6 ইঞ্চি তো পিছনের পাটের গলাটা আমি গোল তৈরি করব জাস্ট গোল রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এই যে এরকম আর সামনের পাটে আমি একটু ডিজাইন তৈরি করব যার কারণে এই যে এখানে যে মাপটা আছে এই মাপটাকে একটু যে যা ছিল তার থেকে হাফ ইঞ্চি সাইডে নিয়েছি এটাকে জাস্ট এভাবে করে এই দাগটা এভাবে দিয়ে দিব মানে গলার শেপ আপনি যেরকম চান সেই অনুযায়ী দিবেন দেওয়া হয়ে গেছে আর কাঁধের দিক থেকে আপনার 3 সুতা পরিমাপ নামাতে হবে এই যে এরকম এটা হলো সিম্পল ভাবে আপনারা যদি তৈরি করতে চান তাহলে কিন্তু এই মাপটাতেই চলবে তো আমি এই জামার মধ্যে টেকিন ব্যবহার করব টেকিন ব্যবহার করতে হলে আপনার এখানে আরো মানে এই যে এখান থেকে আপনার কাপড়ের পরিমাপ আরো বাড়াতে হবে তো এই টেকিনের মাপটা এখন আমি কিভাবে নিব সেটি দেখাচ্ছি যে কাঁধের উপর থেকে ঠিক এইখান থেকে আপনার 11 ইঞ্চি বরাবর দাগ দিব এই যে দেখেন এখান থেকে এখানে যে হিপের যে মাপটা দিয়েছি ঠিক 20 ইঞ্চি বরাবর দাগ দিব হুম এই বরাবর দাগটা থাকবে আর এই সাইড থেকে ঠিক 4 ইঞ্চি বরাবর মানে টেকিনের সেলাইটা আপনার এই বরাবর হবে এখানেও আপনার 4 ইঞ্চি বরাবর দাগ দিব এই দাগটা এই যে এভাবে করে দিয়ে দিব তো এই টেকিনের সেলাইটা অনেকে আপনার সমস্যা হয় অনেকের নাকি ফুলে থাকে তো টেকিনের সেলাইটা কিভাবে দিবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই পাশ থেকে আপনার একেবারে চিকন হয়ে হ্যাঁ মাঝে আপনার একটু মানে চড়াভাবে হবে কিন্তু সাইডের যে সেলাইটা হবে এই যে এরকম হবে কোনার মতো হয়ে একেবারে লেগে যাবে হ্যাঁ এভাবে করে টেকিনের সেলাইটা দিতে হবে তো টেকিনের সেলাই যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু ফুলে থাকবে তা আমি যে জামাটা তৈরি করেছি এখানেও আপনার টেকিন ইউজ করেছি এই যে দেখেন দেখলেই বুঝতে পারবেন টেকিনের সেলাইটা আপনার এই যে এভাবে দিতে হয় এই যে সাইড থেকে এই যে এভাবে করে নিয়েছি এই যে একে দেখাই এই যে সাইড থেকে নিয়ে এটাকে এভাবে করে নিয়ে তারপর আমি সেলাইটা করেছি এই যে এরকম তা আমি সোজা করে দেখাই তাহলে বুঝতে পারবেন আমি কিন্তু সেলাইটা যে করেছি আপনার কোনো রকম একটু মানে ফুলে থাকে এই ধরনের কোনো রকম কিছু হয়নি এই যে টেকিনের সেলাইটা আপনি দেখেন কতটুকু সুন্দর হয়েছে এই যে এখানে দেখেন মানে উপরের দিকে সেলাইটা আপনার একেবারে কাপড়ের উপরের অংশের সাথে মিলে যাবে এই টেকিনের সেলাই যদি ঠিক মতো না হয় তাহলে আপনার ফুলে থাকবে
মাঝের অংশটা আপনার চড়া করে সেলাই করতে হয় এবং নিচের দিকও আপনার ঠিক একই রকম ভাবে মিলে যাবে। তো এরকম ভাবে আপনারা টেকিনে সেলাইটা করবেন, ইনশাআল্লাহ মানে ফুলে থাকবে না। তা এই যে আমি একটা পার্টের মধ্যে যে টেকিনের দাগটা দিয়েছি, এই টেকিনের দাগটা মানে টোটাল দুই পাশে আপনার কিভাবে দিব সেটি দেখাচ্ছি। তো এটাকে ঠিক এই যে এভাবে করে ভাঁজ করব, এই যে এই বরাবর একসাথে আপনার এই পাটে এই পাটও আপনার দাগটা পড়বে। হ্যাঁ, তো এই পাশেও সেম একই রকম ভাবে দাগটা দিয়ে নিব। দেওয়ার পর এই যে ঠিক এটাকে এভাবে করে ধরে পিছনের দিকে যে টেকিনের সেলাইটা হবে সেই বরাবর দাগ দিয়ে নিচ্ছি। তো এভাবে করে কিন্তু আপনারা টেকিনের মাপগুলো মানে প্রতিটা সাইডে দিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, এই যে আমি কাপড়ের পরিমাপ বাড়ালাম, তাহলে তো এখানেও আপনার বাড়াতে হবে, তাই না? যদি না বাড়াই তাহলে কিন্তু এটা মানে সমস্যা হবে। তো এর জন্য কি করতে হবে, এই যে এখানে যে মাপটা দিয়েছি এই মাপটাকে আপনার একটু বাড়াতে হবে। এটা কিভাবে করবেন, এই যে এভাবে করে আপনার হিপের যে মাপ সেটার সাথে মিলাতে হবে। এই যে এতটুকু বাড়াতে হবে। হ্যাঁ, তো এই যে উপরের থেকে এইভাবে ধরে নিচ্ছি, এই যে এরকমভাবে এই বরাবর। যদি আপনারা টেকিন দেন তাহলে কিন্তু এই যে এতটুকু যে কাপড় নিয়েছি এই বরাবর আপনার বাড়াতে হবে, আর যদি টেকিন না দেন তাহলে কিন্তু এই যে আগের যে মাপটা ছিল সেই অনুযায়ী আপনার কাটতে হবে। তো বন্ধুরা, বডির মাপ অনুযায়ী কিন্তু আমার এই কামিজটা দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমি পিছনের যে পাটের গলাটা এঁকেছি এখান থেকে এভাবে করে নিয়ে টোটাল কাপড়টা আমি কেটে ফেলবো। তো কাটা হয়ে গেছে। এখন নিচের যে অংশটা আছে, নিচের অংশটা আপনারা যদি সোজা রাখতে চান তাহলে আর কাটা লাগবে না, আর যদি নিচের অংশটা একটু রাউন্ড করতে চান তাহলে এটা উঠিয়ে দিতে পারেন। তো এটাকে জাস্ট আপনার হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি বরাবর উঠানো যায়। তো আপনারা যদি সোজা রাখতে চান তাহলে কিন্তু নিচের অংশটা আর কিছু করা লাগবে না। আমি একটু সাইডে রাউন্ড রাখবো, এর জন্য একটু এইভাবে করে কেটে নিচ্ছি। এটা হলো ইচ্ছে, আপনি যদি চান এইভাবে করতে পারেন অথবা না করলেও সমস্যা নেই, জাস্ট এই যে এতটুকু পরিমাপ। তো কাটা হয়ে গেছে, এখন কি করতে হবে, এই যে এখানে যে হিপের মাপটা ছিল এই হিপের মাপে আপনার একটা কোনা কাটতে হবে। বডির যে মূল মাপ আছে এখানে আপনার কোনা কাটতে হবে। তো বন্ধুরা, এখন আমি পিছনের যে পাটটা সেটা সরিয়ে ফেলবো। পিছনের পাট আমি সরিয়ে ফেলেছি, এখন সামনের পাটের যে তালপাটের অংশ আছে এবং গলাটা আছে সেটা কাটবো। আর বন্ধুরা, আমি এখানে মানে কাপড় দিয়েই গলার যে শেপটা সেটা তৈরি করব। তা আপনারা যদি বক্রম দিয়ে তৈরি করতে চান, আমি যেমন গলার কাপড়টা কেটে ফেলেছি এভাবে করে আপনারা কাটবেন না, না কেটে আগে বক্রম দিয়ে মানে যে ডিজাইনটা আপনারা তৈরি করতে চান সেই অনুযায়ী তৈরি করে তারপরে বসাবেন। তো গলার পট্টির কাপড়টা আমি পরবর্তীতে কেটে নিব, এটা আমি আপনাদের দেখালাম না। এখন আমি হাতার কাপড়টা কিভাবে কাটবো সেটি দেখাবো, কারণ এখানের যে রাউন্ড শেপটা এটা কিন্তু অনেকখানে এসেছে, এটার একটু হেরফের হবে। তো আপনারা কোথাও না গিয়ে আমার এই ভিডিওটা ভালো মতো একটু দেখেন, তাহলে আপনাদেরই ভালো হবে। তো আমি এই হাতার কাপড়টা কিভাবে কাটবো সেটি এখন দেখাচ্ছি। তো এখানে যে হাতার কাপড়টা আছে মানে দুইটা পাটিকে একসাথে এইভাবে করে আমি ভাঁজ করে নিয়েছি। এই যে টোটাল কাপড়টা প্রথমে দুই ভাঁজ করেছি, তারপরে এটাকে আরও একটা ভাঁজ করে নিয়েছি। হ্যাঁ, তো এখন এই মাপ অনুযায়ী কীভাবে কাটতে হবে সেটি দেখাচ্ছি। তো হাতার যেহেতু প্রিন্ট এখানে আছে, এটা হলো নিচের দিকে পড়বে আর এই অংশটা আপনার উপরের দিকে থাকবে। আমি এখানে মৌসুমি হাতা তৈরি করব। তো আপনারা যদি মৌসুমি হাতা তৈরি করতে চান তাহলে এভাবে করে তৈরি করতে পারেন, আর সিম্পল হাতাও যদি তৈরি করতে চান আপনার একই রকম হবে, জাস্ট নিচের দিকে একটু পরিবর্তন আসবে। উপরের যে কাজটুকু করবো এটা কিন্তু সব ক্ষেত্রে একই রকম। তো 15 ইঞ্চি লম্বা হবে, আমি এখানে জাস্ট 1.5 ইঞ্চি কাপড় বেশি নিব, 16.5 ইঞ্চি 17 ইঞ্চি নিব, 2 ইঞ্চি নিচ্ছে। হ্যাঁ, এই যে এখান থেকে
আমি আর্মহোল কেটেছিলাম 6.5 ইঞ্চি। আমি সব সময় বলি যে আর্মহোল যা হবে তার থেকে অন্তত 1.5 ইঞ্চি বাড়াতে হবে। তো আর্মহোলের মাপ 6.5 ইঞ্চি ছিল, 1.5 ইঞ্চি যদি বাড়ায় তাহলে হবে আপনার 8 ইঞ্চি। তবে এটার ক্ষেত্রে একটু ভিন্নভাবে নিতে হবে, 1.5 ইঞ্চি না নিয়ে আপনার 2 ইঞ্চি নিতে হবে, তাহলে হবে আপনার 8.5 ইঞ্চি। তো এই যে হাতার যে মূল মাপটা হবে, যে দাগটা দিয়েছি এখান থেকে আমি প্রথমে কাপড়টা কেটে ফেলছি, তারপরে এই মাপগুলো আসলে কিভাবে নিতে হবে সেটা দেখাচ্ছি। উপর থেকে নিচের দিকে আমরা 3 ইঞ্চি বরাবর দাগ দিব, এই যে 3 ইঞ্চি। অনেক আপুরাই জিজ্ঞেস করে যে সব হাতার ক্ষেত্রে কি 3 ইঞ্চি হবে, বড়দের ক্ষেত্রে আপনার 3 ইঞ্চি, তবে ছোট যদি হয়ে থাকে তাহলে আপনার 2.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি, এটা বাচ্চা কতটুকু সাইজ সেই অনুযায়ী নিতে হবে। তো 3 ইঞ্চি মাপ নিয়েছি, তো 3 ইঞ্চিতে আপনার 8.5 ইঞ্চি বরাবর দাগটা দিতে হবে, এই যে এখান থেকে এভাবে, এই যে 8.5 ইঞ্চি। এরপর হাতার যে রাউন্ড শেপ দিতে হয়, যে শেপটা আছে সেটা দিতে হবে। দেওয়ার পর এখন এখান থেকে ঠিক 9 ইঞ্চি বরাবর আমি একটু ফিটিংভাবে রাখবো, এর জন্য এই মাপটা দিয়েছি। তো এটাকে আপনার 6.5 ইঞ্চি বরাবর রাখবো, এই যে এরকম। তো এই দাগটাকে এভাবে করে দিয়ে, মানে মৌসুমি হাতা যেহেতু তৈরি করব এর জন্য এটাকে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে দিব। আর আপনারা যদি সিম্পল হাতা তৈরি করতে চান, হাতার যে মুহুরির মাপ হবে সেই অনুযায়ী দাগ দিবেন, জাস্ট এভাবে করে নেবেন তাহলেই হবে। তা আমি এই যে দাগটা দিয়েছি, এই দাগ থেকে এটাকে এভাবে করে নিব। আর সাইডে আপনার 1 থেকে 1.5 ইঞ্চি আপনার বাড়তিভাবে নিতে হবে, এই যে এরকম। আর নিচের দিকে একটু শেপ দিতে হবে, এই যে এরকম। এখন আমি এই যে দাগটা দিয়েছি, দাগ অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি। আর্মহোলের মাপ যা হয় তার থেকে আপনার হাতার যে যে চওড়াটা আপনার 1.5 ইঞ্চি নিলেই হয়, তবে ক্ষেত্র বিশেষ আপনার একটু পরিবর্তন করতে হবে। এটা যেহেতু আমি 48 সাইজ বডির জন্য তৈরি করছি, তো এর জন্য এখানে আমি 2 ইঞ্চি নিয়েছি। তো এই 2 ইঞ্চি নিলে আপনার এই সাইডে যে যে রাউন্ডটা আছে এটা বডির সাথে মিলে যাবে। এখানেও একটা কোনা কেটে নিচ্ছি। এখন আপনাদের একটু দেখাচ্ছি, এই যে এখানে যে আমি জামাটা কেটেছিলাম, এই যে এটা এভাবে করে একটু দেখাচ্ছি, এই যে এরকম, এই যে এই শেপটা, হাতার যে শেপটা আছে এটা জাস্ট এভাবে করে নিলে আপনার ঠিক এই বরাবর বডির যে মাপটা আছে সেই বরাবর, এই যেখানে যে কোনাটা আছে আপনার এই কোনা বরাবর মিলে যাবে। তো এর জন্য কত নিতে হবে, বডির মাপ একটু বেশি হলে আপনারা 1.5 ইঞ্চি না নিয়ে 2 ইঞ্চি নেবেন তাহলেই হবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে বেশি বেশি করে একটু শেয়ার করবেন, তাতে করে সবারই কিন্তু উপকারে আসবে। আর বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।